এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা ডাব্লিউ প্রিলি দু হাজার কুড়ি এবং আফগানি পুলিশ মেন্সের জন্য আমি যে জি কে মক টেস্টের সেশনটি শুরু করেছিলাম তার আজকে ছ নম্বর পর্ব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব এর আগে কিন্তু অলরেডি আমি পাঁচটা ক্লাস করে ফেলেছি তোমরা যদি সেই ক্লাসগুলো না করে দেখে থাকো ভিডিওটি ডেসক্রিপশন চেক করো ওখানে লিঙ্ক পেয়ে যাবে লিংকে ক্লিক করে ক্লাসগুলো কমেতে পারো বন্ধুরা আজকে যে মক টেস্ট নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো এই মক টেস্টের প্রশ্ন কিন্তু আইসিডিএস এবং বিভিন্ন রকম প্রকল্পের উপর ডিপেন্ড করে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোভাইড করাচ্ছি এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু আইসিডিএস বা বিভিন্ন রকম প্রকল্পের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তো অবশ্যই মক টেস্টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করো ভিডিওটি উপকার বলে মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের এডুকেশন গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা দেখো আজকে প্রথম প্রশ্নটি কী আছে তো এক নম্বর প্রশ্ন দেখো আইসিডিএস কথাটির পুরো নাম কী তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো আচ্ছা দু নম্বর প্রশ্ন কী আছে আইসিডিএস হলো একটি তুই চারটে সঠিক উত্তর বলো তোমরা দু নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে কী হয়ে যাবে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার শিশু ও নারী বিকাশ প্রকল্প হচ্ছে আইসিডিএস নেক্সট দেখো আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে তো এই ধারণাটি কোথা থেকে এসেছে এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো বাষট্টি সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে কিন্তু আইসিডিএসের ধারণাটা এসেছিলো তোমরা কিন্তু মাথায় রাখবে আর সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট এই শালটা উনিশশো বাষট্টি সাল এই উনিশশো বাষট্টি সালে কিন্তু মিড ডে মিল যে প্রোগ্রাম ছিল সেই মিড ডে মিল প্রোগ্রাম থেকে আইসিডিএসের প্রথম ধারণাটা এসেছিলো নেক্সট দেখো আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় খুব গুরুত্বপূর্ণ সাল তো আইসিডিএস প্রকল্প কবে চালু হয় তো চার নম্বর প্রশ্নের অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার উনিশশো সালে দোসরা অক্টোবর হয়ে যাবে একদম সঠিক উত্তর বোধ তোমরা কিন্তু ডেটটা মনে রাখবে দোসরা অক্টোবর উনিশশো সালে দোসরা অক্টোবর খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা নেক্সট দেখো আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত তো শিশুদের কত বয়স ধরা হয় আইসিডিএস প্রকল্পে এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার জিরো থেকে ছয় বছর কিন্তু শিশুদের বয়স ধরা হয় তো পরে প্রশ্ন দেখে নাও পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল তো পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি টাইপ করো কমেন্টে তো বন্ধুরা কলকাতার খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজারে কিন্তু এর দু জায়গায় কিন্তু প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল এর দু জায়গায় কিন্তু একসঙ্গে চালু হয়েছিল তো এখানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার প্রথম দুটি অপশান হয়ে যাবে একদম সঠিক উত্তর এ অ্যান্ড বি বোথ নেক্সট দেখো তো বন্ধুরা সাত নম্বর প্রশ্ন দেখে কি কী আছে সাত নম্বর প্রশ্ন কি আইসিডিএস প্রকল্পে শিশুর যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো কি তো সেটি কি হয়ে যাবে তো সেটি হয়ে যাবে অপশান সি প্রথা বহির্ভূত শিক্ষা হয়ে যাবে একদম সঠিক উত্তর বন্ধুরা এই আইসিডিএস রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমরা অনেক পরীক্ষায় দেখো তো এর বাইরে থেকে কিন্তু তোমাদের কোনো রকম প্রশ্ন আসবে না তো খুব গুরুত্বপূর্ণ বাছাই করে প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করেছে বিভিন্ন রকম প্রকল্প এবং আইসিডিএস রিলেটেড তো অবশ্যই কিন্তু তোমরা নোট করে নাও খাতাতে খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে তো নেক্সট দেখো এসএনপির পুরো নাম কী তো এস এন পুরো নাম কী এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম হয়ে যাবে এসএনপি ফুল ফর্ম তো ন নম্বর প্রশ্ন দেখে নি আইসিডিএসএ এস এন পি কোন দপ্তরের সুপারিশ চালু হয় তো এই চারটার সঠিক উত্তর কী হবে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাতেই টাইপ করো কমেন্টে তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরে কিন্তু আইসিডিএসএ এস এন পি দপ্তর হিসেবে সুপারিশ চালু হয়েছিল নেক্সট দেখো তো দশ নম্বর প্রশ্ন কী আছে দেখো এস এন পির প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে তো এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো পদমর্যাদার ভিত্তিকে কে সবার উপরে তো এই চারটে অপশানের মধ্যে কে সবার উপরে পদমর্যাদার ভিত্তিতে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি অ্যান্সার দাও কমেন্টে তাদের টাইপ করো তো এগারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিডিপিও হয়ে যাবে কিন্তু একদম রাইট অ্যান্সার তো এই সিডিপিওর ফুল ফর্ম কী চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এখানে পদমর্যাদার ভিত্তিতে সব থেকে উপরে নেক্সট দেখো কোন প্রকল্পে বা পরিকল্পনায় আইসিডিএস প্রকল্প চালু হয় তো এই পরিকল্পনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই পরিকল্পনাগুলো দেখে রেখো কারণ পরিকল্পনা ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের বরাবর পরীক্ষায় এসে থাকে অবশ্যই পরিকল্পনাগুলো দেখে রেখো তো এখানে কী হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার পঞ্চম পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এটা নোট করে রেখো নেক্সট দেখো তো আজ তেরো নম্বর প্রশ্ন দেখে নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের এডুকেশন গ্রুপগুলোতে তোমাদের একটা লাইকি কিন্তু আমাকে ইন্সপায়ার করে আরও ভালো করে ক্লাস করানোর জন্য তো নেক্সট দেখো আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল তো এখানে কিন্তু ইন্দিরাবতী হয়ে যাবে রাইট অ্যান্সার ইন্দ্রাবতী হয়ে যাবে সরি বন্ধুরা ইন্দিরা গান্ধী হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী হয়ে যাবে একদম সঠিক উত্তর বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্টে জানো তাড়াতাড়ি যে ইন্দিরা গান্ধীর যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধি স্তরের নামটা কি সমাধি স্থলের নামটা কি এটা কিন্তু তাদেরই কমেন্টে জানাও আমি তোমাদের বলে রাখছি যে রাজীব গান্ধীর যেখানে সমাধি দেওয়া হয়েছিল তা সেটার নাম হচ্ছে কি বীরভূমি বীরভূমি হয়ে যাচ্ছে কিন্তু রাজীব গান্ধীর সমাধি স্থল নাম বীরভূমি তো তোমরা একটু কমেন্টে জানাও ইন্দিরা গান্ধীর সমাধি স্থলের নাম কী নেক্সট দেখো মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে তো মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয় তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁচানব্বই সালে অপশান এ হয়ে যাবে কিন্তু একদম রাইট অ্যান্সার নেক্সট দেখো শালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল শাল কিন্তু নেক্সট দেখো রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য দু সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরস্কারে সম্মানিত করেছিল তো এদের মধ্যে সঠিক উত্তর বলো অপশান সি হয়ে যাবে রাইট কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্পের জন্য কিন্তু কী করেছিল রাষ্ট্রপুঞ্জ পশ্চিমবঙ্গকে পুরস্কার সম্মানিত করেছিল নেক্সট দেখো মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হলেন কারা তো মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হচ্ছে কারা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার যৌনকর্মীরা কিন্তু মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেক্সট দেখো তোমরা আশা করছি এই প্রশ্নটা খুব সবাই জানো যে সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় তো সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার সাইকেল দেওয়া হয় এই প্রকল্পে কিন্তু সাইকেল দেওয়া হয় পশ্চিমবঙ্গের প্রকল্প রিলেটেড কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ এই এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা দেখতেই পারো তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো একটু পড়ে যাও নেক্সট দেখো শিশুসাথী প্রকল্প হলো কী তো এদের মধ্যে চারটে অপশন হচ্ছে এই এইটা অপশনের মধ্যে সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো তো শিশুসাথী প্রকল্প কোনটি তো শিশু সাথী প্রকল্প হলো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার শিশুর হৃদরোগের চিকিৎসা হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো বন্ধুরা একটু ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা একটু সমস্যা আছে তো কথা অনেকটা জড়িয়ে যাচ্ছে তো তোমরা যদি একটুখানি বোঝার চেষ্টা করো তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো কারণ একটু ঠান্ডা লাগায় আমি একটু বলতে একটু অসুবিধা হচ্ছে জড়িয়ে যাচ্ছে কথাটা তো তবুও একটু ভালো করে একটু শোনার চেষ্টা করো তো উনিশ নম্বর প্রশ্ন দেখো কী আছে পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় তো এখানে ডি হয়ে যাবে রাইট আনসার পুরুলিয়া জেলায় কিন্তু নারী সাক্ষরতার হার সবথেকে কম তো পরে প্রশ্ন দেখে নিই বন্ধুরা দেখো কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক তো এই চারটে অপশান আমাদের উত্তর হবে কি অপশন ডি হয়ে যাবে আইটান্সার দার্জিলিংয়ে কিন্তু লিঙ্গানুপাত সর্বাধিক বর্তমান নেক্সট দেখো বন্ধুরা একুশ নম্বর প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে তো এই আন্তর্জাতিক নারী দিবস আর প্রত্যেকটা দিবস কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার পয়েন্ট অব ভিউতে প্রত্যেকটা দিবস কোন দিবসে কী হয় কোন তারিখে কোন দিবস পালিত হয় এইগুলো কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ আমি একটা সেপারেট করে একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব যে কোন দিনে কি পালিত পালন করা হয় তবুও তোমরা একটু দেখে নিও তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো একুশ নম্বর উত্তর হয়ে যাবে অপশান সি আটই মার্চ হয়ে যাবে কিন্তু একদম রাইট অ্যান্সার নেক্সট দেখো শিশু দিবস পালিত হয় কোন তারিখে তো এই চারটে অপশানের উত্তর বলো শিশু দিবস পালিত হয় কোন তারিখে চোদ্দোই নভেম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার চোদ্দোই নভেম্বর মান্থিক হচ্ছে নভেম্বর সবগুলো চোদ্দো আছে কিন্তু নভেম্বর হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করা হয় নেক্সট দেখো থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় তো থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় তো এই চারটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি তো তেইশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আটই মে হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার বন্ধুরা তার সঙ্গে একটু মনে যে থ্যালাসেমিয়া রোগটা কী জিনিস তো থ্যালাসেমিয়া রোগ হচ্ছে রক্তে যখন হিমোগ্লোবিনের ত্রুটি দেখা যায় তখন কিন্তু থ্যালাসেমিয়া হয় রক্তে হিমোগ্লোবিনের ত্রুটি দেখা যায় তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হিমোগ্লোবিনের অভাবে বা ত্রুটির কারণে কোন রোগ হয় সেটা হচ্ছে কিন্তু থ্যালাসেমিয়া নেক্সট দেখো তোমরা কিন্তু নোট করে নিতে পারো পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট কী আছে দেখো রাজ্যে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণের দপ্তরের মন্ত্রকের নাম কি এটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলো না নেক্সট দেখো আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর আছে অপশান এ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে কিন্তু এই প্রকল্পটি অবস্থিত তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকে এব্দি আলোচনা করলাম কারণ শরীরটা অনেকটাই খারাপ আমার তো আমি আর বেশি দূর গেলাম না তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দেওয়া তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং